রাজন্য আমল থেকে শুরু হওয়া ত্রিপুরার ঐতিহ্যবাহী কের পুজো সম্পন্ন হলো আগরতলা রাজবাড়িতে সকল প্রকার নিয়মনীতি মেনে। মঙ্গলবার আগরতলা রাজবাড়িতে সকল প্রকার নিয়মনীতি মেনে সম্পূর্ণ হলো রাজন্য আমল থেকে শুরু হওয়া ত্রিপুরার ঐতিহ্যবাহী কের পুজো। উল্লেখ্য যে প্রতিবছর প্রথা অনুযায়ী জাতি উপজাতির ত্রিপুরার ঐতিহ্যবাহী খার্চে পুজো শেষ হওয়ার 7 দিন পর শুরু হয় রাজন্য আমল থেকে শুরু হওয়া ত্রিপুরার উপজাতি সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কের পুজো। লোকবিশ্বাস যে সুখ সমৃদ্ধ কামনায় এবং জরাব্যাধি থেকে মুক্তি দেন এই কের পুজো। কের কথার অর্থ সীমানা বা গণ্ডি। চতুর্দশ দেবতারই পুজো করা হয় এই কের পূজায়। আমল থেকে এই কের পুজো চলে আসছে রাজবাড়িতে। আগে আরেক প্রশস্ত ছিল, এখন আস্তে আস্তে ছোট হয়ে গেছে। রাজবাড়ি অন্তঃপুর নিয়ে দুর্গাবাড়ি নিয়ে হয়, আর পুরাতন হাবেলিতে চতুর্দশ দেবতা বাড়িতে ঘাট নিয়ে পুজোটা হয়। এটা রাজ আমল থেকেই চলে আসছে। খার্চি পূজার 14 দিন পর এই পুজোটা হয় চতুর্দশ দেবতা। তো ভগবানের কাছে কি প্রার্থনা করেছে? ভগবানের কাছে প্রার্থনা সব যাতে সুখে থাকে, শান্তিতে থাকে, এই করোনা আবার এসছে এটা যাতে চলে যায়, সবাই যাতে ভালো থাকে, সুখে শান্তিতে থাকে, সেটাই কামনা ভগবানের কাছে। কটা থেকে শুরু হয়েছে পুজো? 9টা থেকে শুরু হয়েছে পুজো, এখন সম্পন্ন হলো। বিকেলে পুজো হবে, আবার সন্ধ্যের সময়। কী পুজো হবে? নাগরী পুজো হবে বিকেলবেলা, নাগরী পুজো সন্ধ্যেবেলা গাছের তলায় নাগরী পুজো হবে।